বিশেষ করে যুবকদের মধ্যে তেমন পাওয়া যায় না যারা পাঁচ ওয়াক্ত সালাত রেগুলার পড়েন যারাও বা পাঁচ ওয়াক্ত সালাত পড়েন তারাও মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চান না এখনই কি আমাদের অন্তরটা বিগলিত হবে না সত্য গ্রহণ করার জন্য আমাদের সময় আর কতটুকু বাকি আছে আমরা কেউ জানি না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি যে আজকে আমরা দুনিয়াবি নানা ব্যস্ততার কারণে আমাদের মধ্যে অধিকাংশ ভাই আমরা ইসলাম থেকে অনেক দূরে সরে রয়েছি পাঁচ ওয়াক্ত সালাত পড়েন এমন মুসলমানের সংখ্যা খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে বিশেষ করে যুবকদের মধ্যে তেমন পাওয়া যায় না যারা পাঁচ ওয়াক্ত সালাত রেগুলার পড়েন যারাও বা পাঁচ ওয়াক্ত সালাত পড়েন তারাও মসজিদে এসে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে চান না যারাও বা মসজিদে এসে সালাত আদায় করেন তাদেরকে আবার ফজরের সালাতে পাওয়া যায় না অর্থাৎ ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মতো সেই জাজবা আমাদের মধ্যে তৈরি হচ্ছে না আমাদেরকে দুনিয়াবি নানা ধরনের ব্যস্ততা এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে আমরা দিন সম্পর্কে এতটুকু সময় চিন্তা ভাবনা করার সুযোগ পাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ হে ঈমানদারগণ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানরা তোমাদেরকে যেন দুনিয়া থেকে ভুলিয়ে না দেয় অমাইয়া ফালদারিকে নিশ্চয়ই যারা এই কাজ করবে ফাউলাইকাহুমুল খাসিরুন তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো দরদ ভরা ভাষায় বলছেন সূরা হাদিদের ১৬ নম্বর আয়াতে আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়ামা নাযালা মিনাল হাক মুমিনদের কি এখনো সময় হয়নি যারা ঈমান এনেছো তোমরা তোমাদের কি এখনো সময় হয়নি যে আল্লাহর স্মরণে তোমার অন্তরটা বিগলিত হবে আখিরাতের স্মরণে তোমাদের অন্তরটা বিগলিত হবে এই সময় কি এখনো আসে নাই ওমা নাযালা মিনাল হাক এবং আল্লাহর পক্ষ থেকে যে সত্য নাজিল হয়েছে সেই সত্য গ্রহণ করার সময় কি তোমাদের এখনো হয় নাই কত দরদ ভরা ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন সম্মানিত উপস্থিতি এই আয়াতটি বহু মানুষের হেদায়েতের কারণ ছিল একজন বিশিষ্ট তাবে বিশিষ্ট একজন মুহাদ্দিস ফুজাইল বিন আয়াজ তিনি বলছেন আমি একসময় ছিলাম দস্যু ডাকাত ছিলাম তিনি ছিলেন একসময় ডাকাত তিনি ছিলেন একসময় দস্যু এই মানুষটা দস্যু থাকা অবস্থায় একদিন তিনি একটা সফরকারী দলের পাশ দিয়ে যাচ্ছিলেন সেই সফরকারী দলের কাছে শুনতে পেলেন যে তারা বলছে যে তোমরা এই এলাকায় আজকে রাতে থাকো তোমরা এখান থেকে নড়াচড়া করো না কারণ এই এলাকায় এমন একজন ডাকাত আছে যার নাম হচ্ছে ফুজাইল বিন আয়াস এই লোক যাকেই পাবে তার কাছ থেকে সমস্ত কিছু চিন্তাই করে নিয়ে যাবে ফুজাইল বিন আয়াস তিনি এই কথা শুনে খুবই লজ্জা পেয়ে গেলেন যে মানুষ আমাকে এইভাবে ভয় করে ঠিক তখনই তিনি কোন একটা বাড়ি থেকে শুনতে পেলেন এই আয়াতটি যে আলাম ইয়ানিলিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এখনো কি মুমিনদের সময় হয়নি যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে বিগলিত হবে এবং যা সত্য নাজিল হয়েছে সেই সত্য গ্রহণ করার জন্য তাদের অন্তরটা প্রস্তুত হয়ে যাবে এখনো কি সে সময় হয়নি এই কথা এই আয়াত শোনার পরে তিনি অনুভব করলেন এই আয়াতটি বোধহয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই বলছেন সঙ্গে সঙ্গে তিনি তওবা করে ফেললেন যে আমি আর কখনো ডাকাতি করব না আর কখনো দস্যুবৃত্তি করব না তিনি সেই যে ফিরে আসলেন দিনের পথে আসার পরে তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস হয়ে গেলেন পরবর্তীতে তিনি একজন জলিলুল কদর একজন আলেম দ্বীন হিসেবে পরিণত হয়ে গেলেন ডাকাত থেকে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যেও এমন বহু ভাই রয়েছেন যারা হয়তো পূর্ব জীবনে পাঁচ বছর আগে দশ বছর আগে তারা দিনের পথে ছিলেন না কিন্তু আলহামদুলিল্লাহ এখন তারা দিন গ্রহণ করেছেন এমন অনেক ভাই আছেন না যারা এখনো পর্যন্ত দিনের পথে আসতে পারেন নাই তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যারা এখনো হক জিনিসটা বুঝতে পারেন নাই বুঝতে পারার পরেও এখনো যারা মানতে পারেন নাই তাদের উদ্দেশ্য আমাদের একই কথা আমাদেরকে এখনো সময় হয়নি সত্যটা গ্রহণ করার জন্য এখনই কি আমাদের অন্তরটা বিগলিত হবে না সত্য গ্রহণ করার জন্য আমাদের সময় আর কতটুকু বাকি আছে আমরা কেউ জানি না যে কোনো সময় আমাদের মৃত্যু হয়ে যেতে পারে এখন তো ডেঙ্গুর সময় চলছে করোনার সময় আমরা দেখেছি কিভাবে মানুষ দিনের দিনে মারা যায় সকালে সুস্থ রাতে মারা গেছে এখন এই ডেঙ্গুর সময়ে আমরা একই ঘটনা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চা সকালে সুস্থ ছিল রাতে লাইফ সাপোর্টে পরের দিন সকালে কবরে যে কোনো সময় মৃত্যু আমাদেরকে এইভাবে গ্রাস করে ফেলতে পারে অতএব আসুন মৃত্যুর আগে আমরা যেন সত্য জিনিসটা গ্রহণ করতে পারি সত্য জিনিসটা যেন আমরা গ্রহণ করে মরতে পারি তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের ময়দানে আমরা আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব আর যদি এই সময়গুলো আমরা নষ্ট করে ফেলি এখনো পর্যন্ত ভাবতে থাকি এখনো পর্যন্ত চিন্তা করতে থাকি
দেখি না আরো একটু সময় যাক দেখি না এখনো সময় আছে এই চিন্তা যদি করি এবং হক থেকে দূরে থাকি তাহলে নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আমরা কেউ চাই না আমরা কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই সম্মানিত উপস্থিতি আলোচনা একদম শেষ লগ্নে এসে আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে আজকে যে আমরা বিষয়ে আলোচনা করার চেষ্টা করেছি হকপন্থী হওয়াটা এটা শুধুমাত্র আমাদের চয়েসের বিষয় না এটা আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত সবাইকে দেন না আমাদের যাদেরকে এই নিয়ামত দান করেছেন আমরা যেন চেষ্টা করি এই হকটাকে সাধ্যমতো ধরে রাখার জন্য এই হকটাকে সাধ্যমতো গ্রহণ করার জন্য সেই সাথে সাথে এই হকটা আমরা যারা পেয়েছি এই হকটা যেন মানুষের কাছে আমরা সাধ্যমতো প্রচার করার চেষ্টা করি আমরা নিশ্চয়ই কামনা করি আমরা যেমন জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আমার পাশের ভাইটা যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায় সেই চেষ্টা যেন আমাদের থাকে এইভাবে যদি আমরা সবাই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে এগিয়ে যাই ইনশাআল্লাহ এই সমাজ পরিশুদ্ধ হবে এই সমাজ থেকে কুসংস্কার দূরীভূত হবে শিরক বেদাত দূরীভূত হবে ইনশাআল্লাহ ইসলাম এই সমাজের ইসলাম বিশুদ্ধ ইসলামে পরিণত হবে আপনারা যে এলাকায় আছেন এখানে শিক্ষিত মানুষদের পদচারণা বেশি শিক্ষিত মানুষরা হকটা সহজে গ্রহণ করতে পারে হক জিনিসটা সহজে বুঝতে পারে কিন্তু তাদের কাছে পৌঁছাতে যে আমরা অনেক সময় কার্পণ্য করি অনেক সময় আমরা ভয় পাই যে তারা গ্রহণ করবে না হয়তোবা কিন্তু শিক্ষিত মানুষই কিন্তু জিনিসটা সহজে গ্রহণ করে আবার শিক্ষিত মানুষই আবার এটাকে সহজে প্রত্যাখ্যানও করে এটা সত্য শিক্ষিত মানুষ আবার সহজে কিন্তু অনেক সময় গ্রহণও করতে পারে না যাদের অন্তরটা খোলা আছে তারা গ্রহণ করে কিন্তু যাদের অন্তরে ব্লক হয়ে গেছে যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন তারা কিন্তু আবার শিক্ষিত হওয়ার পরও গ্রহণ করে না যাই হোক সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ কাকে হেদায়ত করবে সেটা আল্লাহর ব্যাপার তবে আমাদের দায়িত্ব যেটা অমা আলাইনা ইল্লাল বালাগ আমাদের দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দেওয়া যে হক জেনেছি সে হকটা যেন মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা চালাই নিজেরা হকপন্থী হই মানুষকে হকপন্থী বানানোর জন্য চেষ্টা করি এটাই যেন আমাদের মেহনত হয় এটাই যেন আমাদের প্রচেষ্টা হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনে হকের জন্য যেন কবুল করে নেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনের হক সমাজের বুকে প্রচার করার জন্য তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে তার মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন আল্লাহুম্মা আমিন।